শত শত ভূমিকম্পের পর এবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকিতে আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চল। ক্রমাগত কম্পনে ফাটল ধরেছে বিভিন্ন সড়ক এবং এলাকায়, আর এসব ফাটল দিয়ে অগ্ন্যুৎপাতের মাধ্যমে বেরিয়ে আসতে পারে উত্তপ্ত লাভার স্রোত, যাতে ধ্বংস হয়ে যেতে পারে গোটা অঞ্চল। গেল এক মাসে 24,000 বার ভূমিকম্পে কেঁপে ওঠে আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেইনকেন্স উপদ্বীপ। শয়ে শয়ে ভূমিকম্পের পর এখনো বারবার কেঁপে উঠছে অঞ্চলটি। ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট, বাড়িঘর, এমনকি কিছু এলাকায় কয়েক ফুট পর্যন্ত ডেবে গেছে। বিশেষজ্ঞদের ধারণা, বড় ধরনের অগ্ন্যুৎপাতের শঙ্কায় রয়েছে অঞ্চলটি। আবহাওয়া দপ্তর বলছে, প্রায় 800 বছর সুপ্ত থাকার পর নতুন করে জেগে উঠেছে এ অঞ্চলের নিচে থাকা গলিত উত্তপ্ত ম্যাগমার নদী। 15 কিলোমিটার দীর্ঘ এ ম্যাগমার প্রবাহ ভূপৃষ্ঠ থেকে মাত্র 1 কিলোমিটারেরও কম। বিশেষজ্ঞদের ধারণা, যে কোনো সময় ফাটল দিয়ে ভূপৃষ্ঠে উঠে আসতে পারে উত্তপ্ত গলিত লাভা, তবে বিস্ফোরিত না হয়ে ধীরে ধীরে উদ্গিরণ হয়ে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়তে পারে তা। পূর্ব সতর্কতা হিসেবে কাছাকাছি শহর গ্রিনঢাবি থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে মানুষকে। বন্ধ করে দেওয়া হয়েছে ব্লু লেগুন পর্যটন কেন্দ্র। উত্তপ্ত লাভায় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উঁচু বাঁধ দেওয়া হচ্ছে নিকটবর্তী জিওথার্মাল বিদ্যুৎ কেন্দ্রে। My house is okay, but it's on the red area, so it has collapsed. মনে হচ্ছে আমাদের ঘর বাড়ির নিচেই লাভা আছে, আর যে কোনো সময় তা উঠে আসতে পারে ভূপৃষ্ঠে। ঠিক কোন জায়গাটা নিরাপদ সেটাও বুঝে ওঠা যাচ্ছে না। উত্তর আমেরিকান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সীমানায় থাকায় আইসল্যান্ডে আগ্নেয়গিরির সংখ্যা অনেক বেশি। দেশটিতে 33টি আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। মিলা খন্দকার, চ্যানেল 24।